मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि राउंड वाने আমরা এসেছি কলকাতার এমন একটা পূজাতে যেটা আপনাকে প্যান্ডেল হপিংয়ে প্রথম দিকেই রাখতে হবে। আমরা এসেছি পরিশা প্লেয়ার স্পোর্টিং কর্নারে এবং আমরা এখানে কথা বলবো কিছু ক্লাব মেম্বারসদের সঙ্গে। আচ্ছা, আপনাদের এবার এটা কততম পুজো? এটা আমাদের 48তম পুজো। বাচ্চারা আসবে, বড়রা আসবে এবং আমরা বেশিরভাগ লোককে বলবো আসুন ঠাকুর দেখুন, কিন্তু বয়স্কদের বলবো বাড়ি থেকে বসে দেখুন। আমাদের ফেসবুক লাইভে সমস্ত পুজোটাই প্রায় দেখানো হবে, তো সেটা বাড়িতে বসে দেখুন। আচ্ছা, আরেকটা আমি আপনার সাথে কথা বলবো। এবার তো আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন, বেশি জোর দিচ্ছেন ভার্চুয়াল দেখার উপর, তো হোয়াট আর দ্য প্রিকশন বা আপনার আমাদের দিয়েছে থিম টাইপ আর কিসের উপর রাখছেন? আমাদের মেনলি এখন যাই হচ্ছে, এখন যাই পার্টিসিপেশন বা কালচারাল যেটাই আমরা করছি উইমেন্স কালচারাল কমিটি থেকে, আমরা ম্যাক্সিমামটাই ভার্চুয়াল রাখার চেষ্টা করছি। অ্যাজ ইন আমাদের যেটা ফেসবুক পেজ আছে সেখানে বাচ্চাদের যা পার্টিসিপেশন যাই ওখানেই হচ্ছে মেনলি, ওরা ভিডিওস বা সংস বা রিসাইটেশনস পাঠাচ্ছে, প্লাস থ্রু আউট দ্য ডে লাউডস্পিকারে ওদের রিসাইটেশন ওদের গান ওইগুলো সব বাজবে যারা যারা পার্টিসিপেট করেছে। অলরেডি আমাদের কাছে কালেকশন চলে এসছে, নিয়ার অ্যাবাউট 70-80 সংস অ্যান্ড রিসাইটেশনস এসছে যেগুলো আমরা কম্পাইল করছি। অ্যান্ড উই আর থিঙ্কিং যে ম্যাক্সিমামটাই আমরা ভার্চুয়ালে কালচারাল ব্যাপারটা করবো। আচ্ছা, এবার বলতে আপনারা স্পেশালি বাচ্চাদের জন্য কিছু রাখছেন মানে সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, তো সেটা যদি কি বলেন মানে সেটা নর্মালি আমরা আমাদের একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করেছি এই উপলক্ষে, কেন কি এই বছর তো কোভিড সিচুয়েশন, তো যতটা মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায়, তো অবভিয়াসলি আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি বরিশাল প্লেয়ার্স কর্নার দুর্গা পুজো। তো ওই ফেসবুক পেজে আমরা এই বছরে বাচ্চাদের ছাড়াও আমি বলেই যেমন অঞ্জলি বা যেইগুলোই মানে যেসবই আছে যেখানে অনেকজন লোকের সন্ধি পুজো ভাসান সেখানে ম্যাক্সিমাম ক্রাউড হওয়ার কথা, তো আমরা তাদেরকে অলরেডি বলছি যে এটা ফেসবুক লাইভ আমরা যাবো, তো যত লোকেরাও আসবে, কেন এটা মহারাজরা পাড়া তো অনেক বাইরে থেকেও অনেক লোকেরা দেখতে আসবে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করবো যে এই বছরটা ফেসবুক লাইভ থেকে দেখার জন্যে। আর স্পেশালি বাচ্চাদের জন্য আমরা এই বছর একটা আলাদা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে অনেক পাড়াতে আপনারা দেখবেন যে নর্মাল একটা হিন্দি গান বা বাংলা গান চলে, কিন্তু এই বছর আমরা কী করেছি সব বাচ্চা, শুধু বাচ্চাই না মানে ধরে নিন আমার বাবা যারা সব বয়স্ক আছে যারা আমাদের লেডিস কমিটি আছে, এভরিবডি হ্যাজ পার্টিসিপেটেড, গান করছে, আবৃত্তি করছে, স্টোরি টেলিং করছে, দুর্গাপুজো কীভাবে চালু হয়েছে, মা দুর্গার কী কী ইম্পর্টেন্স, এইগুলোই সব আমরা সারাদিন আমাদের এখানে মাইকে চলবে, তো ওটা ষষ্ঠী থেকে একদম দশমী অবধি এটা আমরা করিয়েছি। বুঝতেই পারছো বরিশাল প্লেয়ার্স কর্নার মানে যেটা বলা যায় মহারাজরা নিজের পাড়ার পুজো এবং নিজেরই পুজো, তো সেইখানে এই যে মেম্বার্স ইনিশিয়েটিভ, তো সেটা নিশ্চয়ই খুবই একটা ভালো জিনিস এবং আশা করবো এদের পুজো খুবই ভালো হবে এবং এদের সঙ্গে আমাদের সেকেন্ড রাউন্ডে আবার দেখা হবে।